আমনের মৌসুমে সিলেটে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 300 থেকে 500 টাকা। বাজার নিয়ন্ত্রণে আনতে সরকার শুল্ক কমিয়ে এলসি ঘোষণা করলেও প্রভাব পড়ছে না। সংকট নিরসনে মিল মালিকদের ধান সংগ্রহে তদারকি ও পাইকারি বাজারে দর নির্ধারণ করে দেওয়ার উপর মত দিলেন ব্যবসায়ীরা। তারা চাইছেন নজর দেওয়া হোক দ্রুত আমদানির উপর। সিলেট থেকে আবু বকর আলমিনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শ্যামানন্দ শ্যামল। প্রতি বছর অগ্রহায়ণে আমন ওঠার সাথে সাথে বাজারে এর প্রভাব পড়ে। বছরের অন্যান্য সময়ের তুলনায় দাম কমে চালের, কিন্তু এবার ভিন্ন চিত্র সিলেটে চালের বাজারে। গত 15 দিনে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 300 থেকে 500 টাকা। বর্তমান সময়ের মধ্যে এই এত দামে চাল মানে মানুষের কিনে খাওয়াটা মানুষের জন্য কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা নিত্য রুজি করি, আমাদের রুজিটা আসলে সীমিত। এতভাবে যদি চালের দাম বাড়ে তাহলে আমরা কীভাবে চলতাম? সরকার শুল্ক কমানোয় চাল আমদানি বাড়বে, এতে দাম কমবে এই আশঙ্কায় জেলার পাইকারি বাজার এখন অনেকটাই ক্রেতা শূন্য বলে জানায় ব্যবসায়ীরা। কাস্টমার এটা মানে আতঙ্কের মাঝে আছে যে বাজারটা হয়তো নিয়ন্ত্রণে আইব, কমে যাইব, এরকম একটা, এর জন্য বাজারটা হয়তো কাস্টমার নাই। একটা এলসি করার যে কাগজপত্র রেডি করা যে যায় ঝামেলা, ইগুতনে তো মুক্তি পার গিয়া, লোকেল চাউল বেসাত অনেক ভালো। তবে সরকার ধান সংগ্রহের শুরুতেই মিল মালিকদের তদারকি করলে এমন অস্থিতিশীলতা তৈরি হতো না বলে মনে করেন কেউ কেউ। মিল মালিকরা এই জিনিসটা করেন, আমি চাউল লাগি ডিমান্ড করি তাদের অত দিবা লাগিয়া, আমার দেন না তাহলে কি বিকজ তারিখটা করে মানে রেট আমার এখন অত 100 টাকা বাড়িয়ে দিলে এখন দিন। এর সাথে অবশ্য দ্বিমত জানান মিল মালিক সমিতির সভাপতি। এই বাজার নিয়ন্ত্রণে সরকার ইনপুটের যে প্রস্তাব করছে সাথে সাথে বাজার এখন দম ধরে নিয়েছে। যখন ভারতীয় মাল বাই যে কোনো জায়গাতে ইনপুট হয়ে যাব তখন আর আপনার বাজার থাকতো না। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার মাধ্যমে দ্রুত চালের বাজার স্থিতিশীল হবে এমন আশা করছে সাধারণ মানুষ। আবু বকর আল আমিন, SATV, সিলেট। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।